14তম বর্ষ হুগলি টিভি নিবেদিত বসন্ত পঞ্চমী সম্মান 2022 পুরস্কৃত করা হবে সেরা 22টি পূজকে শুধুমাত্র হুগলি চুচুড়া চন্দননগর ও মগরার বারোয়ারি ও বাড়ির পূজগুলি এই সৃজনশীল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে যোগাযোগ রাজেশ মণ্ডল মোবাইল নাম্বার 8240188449 অথবা 9836562790 নমস্কার আমি ডক্টর বিশ্বরূপ নিয়োগী হুগলি টিভির বসন্ত পঞ্চমী সম্মানে আমি বিচারক হিসাবে আসছি আপনাদের কাছে প্রায় 20 মাস বন্ধ থাকার পর গত বছর 16 নভেম্বর খুলেছিল স্কুল আবার করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় 23 জানুয়ারি বন্ধ করে দেয়া হয় স্কুলের পঠন পাঠন করোনা কিছুটা নিয়ন্ত্রণে আসায় আবারও খুলে দেয়া হয়েছে স্কুলের গেট অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা স্কুলে বসেই ক্লাস করতে পারবে সরস্বতী পুজোর একদিন আগে স্কুল খোলায় খুশি পড়ুয়ারাও বিনোদিনী উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা প্রায় প্রত্যেকেই আজ স্কুলে আসে আমরা স্বাস্থ্যবিধি মেনেই স্কুল চালাতে তো রাজি আছি মানে আর আমাদের টেস্ট পরীক্ষাও হয়ে গেছে তখনও আমরা এসেছি তার আগেও এসেছি আবার এতদিন বাদে খুললো ভালোই লাগছে এই পরিস্থিতিতে যাতে আমরা তাড়াতাড়ি মুক্তি পেতে পারি সেটাই বলবো আবার হ্যাঁ অবশ্যই স্কুলের প্রধান শিক্ষিকা জানান সরকারি নির্দেশ মতো স্কুল খোলা হয়েছে করোনা বিধি মেনে ক্লাস চলছে পড়াশোনার পাশাপাশি বন্ধুদের সঙ্গে আবারও দেখা হবে গল্প হবে খুশি পড়ুয়ারা সরকারি এই উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি যেভাবে সরকারি গাইডলাইন্স আছে কোভিড বিধি মেনেই আমাদের সব ক্লাস চলছে ঢোকার সময় আমরা স্যানিটাইজার ব্যবহার করে সবাইকেই হাতে স্যানিটাইজার দিয়ে মানে সব স্টুডেন্টসদের আমরা ওয়েলকাম করেছি এবং থার্মাল গান দিয়ে তাদের টেম্পারেচার দেখেই তবে বিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হয়েছে এবং বিদ্যালয়ে যেভাবে দূরত্ব বজায় রেখে বসলে যে ইনফেকশনটা স্প্রেড করবে না সেই ব্যাপারটা আমরা মেনটেন করার চেষ্টা করেছি এবং করেওছি সেটা হয়েওছে মেয়েরা ওইভাবেই বসে আছে এবং ক্লাস যথারীতি চলছে আশা করছি এইভাবে আমরা চালাতে পারবো এবং সরকারি এই উদ্যোগটা চালিয়ে যেতে যাতে আমরা পারি সেইটা আমরা আমাদের স্টুডেন্টসদেরও বলবো যে তারা যেন খুব ভালোভাবে এই বিধিগুলো মেনে চলে মাস্ক যাতে তারা সবসময় ব্যবহার করে যাতে শুধু স্কুলের বাইরেই মানে স্কুলের ভেতরে নয় স্কুলের বাইরেও তারা যখন বেরোবে যাতে জটলা করে না বেরোয় সেই সমস্ত আমরা গাইডলাইন্সগুলো সব মেয়েদের বলবো এই স্কুলে তো আপনাদের হচ্ছে হাই স্কুলে হ্যাঁ তো সেক্ষেত্রে পাড়ায় শিক্ষালয় যেটা সেটার ক্ষেত্রে কতটা অসুবিধা হবে হাই স্কুলের পক্ষে এটা একটু অসুবিধাজনক বটেই কারণ কিছু স্টাফকে আমাদের এনগেজ রাখতে হবে 8-12 যেহেতু আমাদের চলছে সেই ব্যবস্থা নিয়েছেন আপনি ব্যবস্থা নিচ্ছেন ব্যবস্থা বলতে আমরা এখানে পাড়ায় একজন মানে কি জায়গাটা নাম রথতলার মাঠে আমরা ব্যবস্থা করেছি সেখানে টয়লেট ফেসিলিটি আছে ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি আছে সেরকম দেখে আমরা ব্যবস্থা করেছি এবং আশা করছি স্টুডেন্টসরা এলে তাদের কোনো অসুবিধা ওখানে হবে না এটা আমরা আশা করছি কিন্তু সব জায়গায় তো এটা হয়তো হয়ে উঠবে না সেখানে স্টুডেন্টসদের হয়তো অসুবিধা হবে তবে আমরা যেটা যে জায়গাটা সিলেক্ট করেছি সেই জায়গাটা তে মনে হয় অসুবিধা হবে না স্টুডেন্টসদের অভিভাবকদের পক্ষ থেকে কি কোনো আপত্তি এসেছে হ্যাঁ অভিভাবকরা অনেকেই চাইছে যে যাতে স্কুলেই তারা ছাত্রীদের পাঠাতে পারে অনেকেই খুব ভয় পাচ্ছে যে পাড়ায় মানে যেখানে বসবে সেখানে অনেক ইনফেকশনের ভয় আছে তার থেকে স্কুলটা সিকিউরড এইটা অনেকে মানে বলেছে আর কি স্কুল খুলেছে অবশ্যই ভালো স্কুল খোলাটা উচিত ছিল একদিন ধরে শিক্ষা ব্যবস্থা ভীষণভাবে নিচু মানে চলে গেছে যার জন্য স্কুল খোলাটা খুবই জরুরি ছিল আমি খুবই খুশি হয়েছি স্কুল খুলেছে না অবশ্যই অফলাইন স্কুলে আসুক তাতে যদি 3 দিনও স্কুল হয় সেটাও বেটার সব দিন না হোক অল্প সময় ধরে 3 দিন স্কুল হোক সেটাও বেটার সৌমিত্র সিংহের রিপোর্ট হুগলি টিভি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি খবর এখন বুক পকেটে
কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, সমস্ত প্রকার অর্থোপেডিক ও নিউরো কাজ করা হয়। সুবর্ণ সুযোগ, 399 টাকায় বাড়িতে গিয়ে পরিষেবা। যোগাযোগ 9163020055। পারিবারিক বা সামাজিক অনুষ্ঠান আপনার দায়িত্ব, আমাদের পাশেই আছি। যোগাযোগ 9830646814।